been boundaries galore. এমনিতেই আবু হায়দার রনির বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে গেছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রিয়াদরা। তার উপর একের পর এক বাউন্ডারি, তাই যেন নিজেকে আর থেমে রাখতে পারল না তামিম ইকবাল। উল্লেখ্য, রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে 152 রান দাঁড় করিয়েছিল তামিম ইকবালরা, কিন্তু সেই রানের পাহাড় গড়েও শেষ রক্ষাটা আর হলো না তামিম ইকবালদের। কারণ শুরুতেই মমিনুল হক আউট হলেও সাকিব আর ব্র্যান্ডন কিংয়ের দাপটে পাওয়ার প্লেতেই লন্ডভন্ড হয়ে যায় তামিম ইকবালদের স্বপ্ন। তবে আজকের ম্যাচে তামিম ইকবালরা হয়তো হেরেছে তাদের ব্যাটিং ব্যর্থতায়, কারণ এক আবু হায়দারের কাছেই পরাজয় বরণ করতে হয় পুরো বরিশালকে। এছাড়াও বল হাতেও রংপুর রাইডার্সের বিপক্ষে আশাস্বরূপ তেমন কিছুই করতে পারেনি বরিশালের বোলাররা, যে কারণে শেষ পর্যন্ত সাকিবের বুদ্ধির কাছেই পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় তামিম ইকবালদের। তো দর্শক, আজকের ম্যাচে এত রান করেও কি কারণে হেরে গেল বরিশাল, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।